আচ্ছা, আপনারা কি অক্সিজেন নামের টায়ার দেখেছেন, বা ফুটবলের মতো দেখতে ইগল 360, অথবা নিজে নিজে ট্রান্সফর্ম হতে পারে এমনই টায়ার হিক্সনিক? আমি খুব কনফিডেন্স নিয়ে বলতে পারি যে আপনাদের মধ্যে প্রায় 95% মানুষই এসব দেখেননি। তো এই জন্যই টেকজনের আজকের পর্বে আপনারা দেখবেন এমনই 5টি ফিউচারিস্টিক টায়ার, যা দেখার পর আপনারাও চিন্তা করতে বাধ্য হবেন যে এমন টায়ারও আবার হয় নাকি। তো এসব ফিউচারিস্টিক টায়ারের সম্পর্কে আরও একটু বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এইরকমই নিত্য নতুন সায়েন্স, টেকনোলজি ও গ্যাজেট সম্পর্কিত ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন টেকজন ইউটিউব চ্যানেল। ইগল 360 কনসেপ্ট টায়ার সাধারণত এক সুপার কার্সকে তৈরি করা হয় তার অ্যাডভান্স টেকনোলজির ইঞ্জিন, হাই স্পিড, ইউনিক ডিজাইন আর হাইটেক ফিচার দিয়ে। তো বর্তমানের অ্যাডভান্স টেকনোলজির দিনে আমেরিকান কোম্পানি এমনই একটি টায়ার তৈরি করেছে যে টায়ার দেখতে পুরোপুরি এক ফুটবলের মতো, এবং এই টায়ার গাড়ির ম্যাগনেটিক লেভিটেশনের সাথে যুক্ত হয়ে থাকবে। এটার ডিজাইন 3D প্রিন্টের সাথে অনেক মজবুত ও শক্তিশালী, যে কারণে এই টায়ারের উপরে যতই প্রেশার পড়ুক না কেন সে আরামসে চলতে পারবে, এবং রাস্তায় চলার সময় কোনো গাড়িকে সাইড দেওয়া বা ওভারটেক করার জন্য আপনার ডাইরেকশনও চেঞ্জ করার কোনো প্রয়োজন পড়বে না। তাছাড়া এই গাড়ি পার্কিং করার সময় আপনি এটাকে ঠিক এইভাবে ব্যবহার করতে পারবেন। তো এই ফিউচারিস্টিক টায়ারটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওতে একটা লাইকও দিতে পারেন। হ্যাংকক, এতদিনে তো অনেক রকম ফ্লেক্সিবল জিনিসই আপনারা দেখেছেন, কিন্তু আপনি কি কখনো এমনই ফ্লেক্সিবল টায়ার দেখেছেন? আমার মনে হয় আপনারা এর আগে এমন টায়ার কখনোই দেখেননি, কারণ এই টায়ারকে একদম নতুন কনসেপ্টে নিয়ে তৈরি করা হচ্ছে, যা উঁচু নিচু রাস্তা বা যতই কাটা ভরা হোক না কেন এটা আরামসে ফ্লেক্সিবিলিটির সাথে চলতে পারবে। তাছাড়া এই টায়ারে শক্তিশালী লিঙ্কস লাগানো হয়েছে, যা একে অপরের সাথে আলাদা আলাদা মুভ করতে পারে, এবং রাস্তার কন্ডিশন হিসাবে নিজে নিজেই ফ্লেক্সিবল হয়ে আপনাকে স্মুথলি ড্রাইভ প্রোভাইড করবে। সাধারণত যেসব টায়ার রয়েছে সেগুলো অনেক ভারী হয়ে থাকে, কিন্তু এই টায়ার অনেক হালকা ও লাইট ওয়েট, সাথে সাথে এটাতে কোনো রকম টিউবও ব্যবহার করা হয়নি, এতে করে রাস্তায় চাকা পাংচার বা ফাটার কোনো চান্সই থাকবে না। তো এখন আপনি খারাপ রাস্তায় বা পাহাড়ে ড্রাইভ করুন না কেন তাতেও কোনো সমস্যা হবে না, কেননা এটা সব জায়গায় স্মুথলি রাইডিং প্রোভাইড করবে। মাইসলিন এক্স টুইল টায়ার, এটাকে আপনি ভবিষ্যতের টায়ারও বলতে পারেন, দেখতে একদম ফ্যানের পাখার মতো, কিন্তু এটা কোনো দিক দিয়েই এক নর্মাল টায়ারের সাথে মিলবে না, কেননা সাধারণ টায়ারের থেকে এটা অনেক মজবুত আর পরিস্থিতির হিসাবে নিজে নিজেই চেঞ্জ হতে পারে, অর্থাৎ এটার সামনে কোনো বাধা বা ইট পাথর পড়লে এটার শেপ একটু চেঞ্জ করে নিতে পারে, যেমনটা অ্যাভেঞ্জার মুভির সুপার হিরোদের মতো, যে কোনো বিপদ সামনে দেখলেই নিজেকে এক সুপার পাওয়ারে বদলে নিতে পারবে। তাছাড়া রাস্তায় রাইডিং করার সময় আপনার গাড়ির সামনে যদি কাটাও থাকে তাহলেও আপনার টেনশন করার কোনো প্রয়োজন পড়বে না, কারণ এটাতে কোনো রকম টিউবই ব্যবহার করা হয়নি, এই জন্য পাংচার হওয়ার কোনো চান্সই থাকে না, সাথে সাথে উঁচু নিচু রাস্তাতেও আপনাকে স্মুথলি রাইড প্রোভাইড করবে। অক্সিজেন টায়ার, আপনারা হয়তো এতদিন অনেক সুন্দর সুন্দর কার্স দেখেছেন, তো এখন দেখবেন এক খুব সুন্দর ফিউচারিস্টিক টায়ার, যেটা অ্যাডভান্স টেকনোলজির সাথে আলটিমেট, আর এই টায়ারে নন প্যান নিউমেটিক ফিচার ব্যবহার করা হয়েছে, অর্থাৎ যদি টায়ার পাংচার হওয়ার চান্সও থাকে তাহলেও সেটা আর থাকবে না, এবং এই টায়ার এক গাছের মতো CO2 থেকে অক্সিজেন নিয়ে বাতাসে ছেড়ে দেয়, আর এসব কিছুই ফটোসিনথেসিসের সাহায্যে আরামসে করতে পারে। তাছাড়া এটা নিজে থেকেই পরিষ্কারও হতে পারে, সাথে সাথে এটা 3D পেন্টেড, তো এটা খুব সুন্দরের সাথে সাথে ফটোসিনথেসিস যুক্ত এই টায়ারটা অনেকটা স্বপ্নের মতো। হিক্সনিক টায়ার,
সাধারণত চার চাকার গাড়ির টায়ারে ভালো গ্রিপ থাকাটা অনেক প্রয়োজন, কেননা ভিজা রাস্তাতে ব্রেক লাগানোর পরেও কার স্লিপ করে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে। তো এই জন্য আজকে আমি আপনাদের দেখাবো এমনই অটোমেটিক ট্রান্সফরমার গ্রিপ সিস্টেম একটি টায়ার, যে টায়ারের নাম হচ্ছে হিক্সনিক। এবং এই ইলেকট্রনিক টায়ারে লাগানো হয়েছে অনেকগুলো সেন্সর, যে সেন্সরগুলো এমার্জেন্সি সিচুয়েশনকে ডিটেক্ট করে এই টায়ার নিজেকে এক্সপেন্ড করে তার গ্রিপিং সিস্টেমকে আরও শক্তিশালী করে নিবে। এবং এই ইলেকট্রনিক এক্সপেন্ডেবল টায়ারকে সবার প্রথমে ইনভেনশন করা হয়েছিল চায়নাতে। তো বন্ধুরা, এখানকার ভিতর থেকে কোন টায়ারটি সবার আগে বাংলাদেশে দেখতে চান নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এইরকমই নিত্য নতুন সায়েন্স, টেকনোলজি ও গ্যাজেট সম্পর্কিত ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন টেকজন ইউটিউব চ্যানেল।